আজ তোমাদের 18 নম্বর চ্যাপ্টার শুরু করছি, ঐকিক শব্দের অর্থ খুঁজি। আমরা একদম অঙ্কে চলে যাব, অঙ্ক দিয়েই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 198 পাতাতে যাও, দেখো এখানে প্রথম অঙ্কটা দিয়েছে, 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর কি সম্পর্কে আছে আমরা বার করব। প্রথমে বলি, আমি এখানে কি দেখতে পাচ্ছি, 3 কিগ্রা ওজন, আর একটা কি আছে, মাছের দাম 450 টাকা। তাহলে দুটো রাশি এখানে কি কি, একটা হচ্ছে মাছের ওজন এবং আরেকটা হচ্ছে মাছের দাম, এইটা দুটো রাশির মধ্যে আমাদেরকে সম্পর্ক খুঁজতে হবে। তাহলে 3 কিগ্রা ওজন হচ্ছে একটা রাশি, আর একটা রাশি হচ্ছে মাছের দাম যেটা 450 টাকা। বার করতে দিয়েছে কি না, 6 কিগ্রা ওজনের একটা কাতলা মাছের দাম কত হবে এটা আমরা বার করব। তার মানে কি, মাছের দাম কত সেটা আমরা বার করব। এবার আমরা সমস্যাটা সাজাবো। গণিতের ভাষায় সমস্যাটি হলো এইভাবে আমরা করব অঙ্কটা। দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো আমাদেরকে কি বার করতে হবে, মাছের দাম বার করতে হবে। সেই জন্য আমরা মাছের দাম এইটা আমরা ডান দিকে রাখবো, এই রাশিটা আমরা ডান দিকে রাখবো, যেটা আমাদের বার করতে হবে সেই রাশিটা আমরা ডান দিকে রাখবো। মাছের পরিমাণ, মাছের পরিমাণ দেখো এখানে কিসে দেয়া আছে, কিগ্রাতে দেয়া আছে, সেই জন্য আমরা মাছের পরিমাণ পাশে ব্র্যাকেটে আমরা কিগ্রা লিখেছি। মাছের দাম কিসে দেয়া আছে, টাকাতে দেয়া আছে, সেই জন্য ব্র্যাকেটে আমরা টাকা লিখেছি। এবার দেখো মাছের পরিমাণের জায়গায় আমরা কি লিখব, 3 কিগ্রা মাছের, 3 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম 450 টাকা। তার মানে এদিকে হবে 3 কিগ্রা, এদিকে হবে 450 টাকা। বার করতে হবে কি, 6 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম কত, তাহলে এদিকে হবে 6, মাছের পরিমাণের জায়গায় হবে 6 কিগ্রা, আর এদিকে হবে দামটা কত আমরা বার করব। এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি, 3 কিগ্রা মাছের দাম 450 টাকা, 6 কিগ্রা মাছের দাম 3 থেকে বেড়ে এটা 6 হয়েছে, তাহলে টাকাটাও 450 থেকে বেড়ে টাকাটা হবে, আমরা এটা বার করব। তাহলে এটা কি সম্পর্ক হবে, মানে যেহেতু মাছের পরিমাণ বাড়ছে সেই জন্য টাকার পরিমাণও বাড়বে, সেই জন্য এটা সরল সম্পর্ক হবে। এবার দেখো আমরা কিভাবে লিখব, 3 কিগ্রা মাছের দাম 450 টাকা, তাহলে 1 কিগ্রা মাছের দাম কত হবে, কম হবে, সেই জন্য আমরা 450কে 3 দিয়ে ভাগ করেছি। তারপরে 6 কিগ্রা মাছের দাম কত আমরা বার করব, 6 এক থেকে বেড়ে 6 হলো, তাহলে কি বেশি হবে, সেই জন্য আমরা 6টা গুণ করেছি ওপরে। এবার আমরা কি করব, কাটাকাটি করব। দেখো 3 দুগুণে 6 হলো, 450কে 2 দিয়ে গুণ করলে 900 টাকা। তাহলে দেখো 6 কিগ্রা মাছের দাম আমাদের কত বেরোলো, 900 টাকা। তাহলে পরিমাণটা যখন বেড়ে 3 থেকে 6 হয়েছে, তেমনি 450 টাকাটা বেড়ে 900 টাকাটা হয়েছে, সেই জন্য মাছের পরিমাণ বাড়লে মাছের দামও বাড়বে, সেই জন্য এটা হচ্ছে সরল সম্পর্ক, মাছের পরিমাণ ও মাছের দাম হচ্ছে সরল সম্পর্ক। উত্তর লিখতে হবে, 6 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম হচ্ছে 900 টাকা, তাহলে কাতলা মাছের ওজন ও দাম পরস্পর সরল সম্পর্কে আছে। এরপরে দেখো দুইয়ের অঙ্ক দিয়েছে, সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো, সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়, সুলেখার কত টাকা লাগবে? তাহলে এখানে দুটো রাশি কি কি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জলের বোতলের সংখ্যা, আর একটা হচ্ছে জলের বোতলের দাম, ঠিক আছে, এই দুটো রাশি। তাহলে আমরা সমস্যাটায় কি বার করব আমরা, মানে কি বলেছে, জলের বোতল কিনতে চায়, তার মানে কি 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়, তাহলে কত টাকা লাগবে, তার মানে কত টাকা লাগবে মানে কি, আমাদের জলের বোতলের দামটাকে ডান দিকে রাখতে হবে, কত টাকা লাগবে মানে জলের বোতলের দামটাকে আমরা ডান দিকে রাখবো। দুটো রাশির মধ্যে, দুটো রাশি কি কি এখানে বললাম, জলের বোতলের সংখ্যা একটা রাশি, আর একটা হচ্ছে জলের বোতলের দাম। প্রথমে ওপরে লিখবে প্রত্যেকটা অঙ্কতে, গণিতের ভাষায় সমস্যাটি হলো বলি, তাহলে জলের বোতলের সংখ্যা, আর বাঁদিকে লিখবে জলের বোতলের সংখ্যা, ব্র্যাকেটে লিখবে টি, বোতলের সংখ্যা টিতে দেয়া আছে, জলের বোতলের দাম টাকায় দেয়া আছে, সেই জন্য ব্র্যাকেটে আমরা টাকা লিখেছি।
তাহলে আটটি জলের বোতলের দাম দেওয়া আছে 120 টাকা, তাহলে পাঁচটা জলের বোতলের দাম আমাদেরকে বার করতে হবে। তাহলে এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। দেখো এখানে জলের বোতলের সংখ্যা 8 ছিল, কমে 5 হয়েছে, তাহলে দামটাও নিশ্চয়ই 120 থেকে কম হবে। তাহলে এটা কি হবে, যেহেতু বোতলের সংখ্যা কমেছে সেই জন্য দামটাও কমবে। এই দুটো রাশি তাহলে পরস্পর হবে সরল সম্পর্ক। আটটি জলের বোতলের দাম 120 টাকা, তাহলে একটি জলের বোতলের দাম কত হবে, কম হবে, 8-এর থেকে কমেছে। একটা জলের বোতলের দাম কত হবে, 120-কে আমরা 8 দিয়ে ভাগ করব। কম মানে কি, আমরা ভাগ করব, 120-কে 8 দিয়ে আমরা ভাগ করব। পাঁচটি জলের বোতলের দাম কত হবে, 1 থেকে বেড়ে এটা 5 হয়েছে, সেই জন্য এদিকে গুণ আমরা 5 করব। এবার দেখো কাটাকাটি করো, এটা 15 8-এ 120 হয়, কেটে আমি এখানে 15 লিখেছি, 15-কে 5 দিয়ে গুণ করলে 75, তাহলে 75 টাকা। তাহলে পাঁচটি জলের বোতলের দাম কত হলো, 75 টাকা। তাহলে দেখতেই পাচ্ছ 120-র থেকে কম হচ্ছে 75 টাকা, তেমনি 8টা জলের বোতলের যেখানে সংখ্যা ছিল তার থেকে হচ্ছে 5টা জলের বোতলের সংখ্যা কম, সেখান থেকে তাহলে 120-র থেকে কম হচ্ছে 75 টাকা। তাহলে কি হলো, এই দুটো রাশিতে আমরা দেখতে পাচ্ছি কি, যখন সংখ্যাটাও কমছে দামটাও কমছে, সেই জন্য এই দুটো রাশি পরস্পর সরল সম্পর্কে আছে। মানে জলের বোতলের সংখ্যা আর জলের বোতলের দাম দুটো পরস্পর সরল সম্পর্কে আছে। এরপরে দেখো পাঁচের অঙ্কটা, দেখো 3-4 তোমরা করতে পারবে। পাঁচের অঙ্ক দেখো, একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, তাহলে 5 ঘন্টায় গাড়িটি কতটা দূরত্ব যাবে। এখানে দুটো রাশি কি কি, মালগাড়ি 6 ঘন্টায় 200 কিমি পথ যায়, তার মানে এটা কি সময় আর এটা হচ্ছে দূরত্ব। তাহলে আমরা দুটো রাশি কি পাচ্ছি, একটা হচ্ছে সময় একটা হচ্ছে দূরত্ব। আমাদেরকে কি বার করতে হবে, কত দূরত্ব যায়, তার মানে কি দূরত্বটা আমরা সমস্যা যখন তৈরি করব দূরত্বটা আমরা ডান দিকে রাখবো, দূরত্ব যে রাশিটা সেটা আমরা ডান দিকে রাখবো। দেখো লিখেছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, বাঁদিকে আমরা লিখেছি সময়, সময় দেওয়া আছে ঘন্টা, দূরত্ব দেখো দূরত্ব দেওয়া আছে ডান দিকে রেখেছি দূরত্ব, দূরত্ব দেওয়া আছে কিমিতে। তাহলে 6 ঘন্টায় সে 210 কিমি যাচ্ছে, তাহলে 5 ঘন্টায় কতটা দূরত্ব যাবে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেবো এদিকে। একটি মালগাড়ি 6 ঘন্টায় যাচ্ছে 210 কিমি পথ, তাহলে একটা মালগাড়ি 1 ঘন্টায় কত কিমি পথ যাবে, কম রাস্তা সে যাবে, সেই জন্য 210-কে আমরা 6 দিয়ে ভাগ করেছি। আবার দেখো 5 ঘন্টায় কতটা দূরত্ব যাবে, বেশি দূরত্ব যাবে, 1-এর থেকে 5 বেশি, তাহলে 5 ঘন্টায় সে বেশি দূরত্ব যাবে, সেই জন্য 5টা গুণ হয়েছে। 6 দিয়ে কাটাকাটি করো, 6 3-এ 18, 6 5-এ 30, 35-কে 5 দিয়ে গুণ করো, 35-কে 5 দিয়ে গুণ করলে 175 কিমি, ঠিক আছে। তাহলে সে 5 ঘন্টা 175 কিমি যাবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 6 ঘন্টায় সে 210 কিমি গেছে, 6-এর থেকে 5 কম, তাহলে 5 ঘন্টায় সে 175 কিমি গেছে, তাহলে 210-এর থেকে 175 কম, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, সময় কম লাগলে সে দূরত্বও কম যাবে, মানে কম সময়ে সে কম দূরত্ব যাবে, তাহলে এটা সরল সম্পর্ক আছে। উত্তর লিখবে প্রত্যেকটা অঙ্কে, 5 ঘন্টায় গাড়িটি 175 কিমি পথ যাবে। তারপরে দেখো তারপরে 6 7 8 9 এগুলোও তোমরা করতে পারবে। এরপরে আমি 10-এর অঙ্ক যাচ্ছি, 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে এখানে দুটো রাশি কি কি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে যন্ত্রাংশের সংখ্যা। আমাকে এখানে কি বার করতে হবে, কতগুলি যন্ত্রাংশ, তাহলে আমরা কি করব, যন্ত্রাংশের সংখ্যাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে সমস্যাটা গণিতের ভাষায় সমস্যাটি হলো, সময়কে আমরা বাঁদিকে রাখবো, সময় দেয়া আছে দেখো দিনে, যন্ত্রাংশের সংখ্যা এটা দেয়া আছে টি। এবার কি বলেছে, 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে বাঁদিকে লিখবো 4, 500 লিখবো, যন্ত্রাংশের সংখ্যার নিচে লিখবো 500। তারপরে আমরা বার করব কি, 12 দিনে, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হয়, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেব। দেখো 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500টি,
একদিনে যন্ত্রাংশ তৈরি হবে কত, কম সংখ্যক যন্ত্রাংশ তৈরি হবে, সেই জন্য আমরা 500কে 4 দিয়ে ভাগ করব। 12 দিনে যন্ত্রাংশ তৈরি হয় কত, একের থেকে 12 বেশি, সেই জন্য কি হবে 12টা এখানে গুণ হবে, তাহলে 500 ভাগ 4 গুণ 12। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব। দেখো 2 দুগুণে 4, 2 6 12, আবার 2 দিয়ে এটাকে কাটো, 2 25 50, 0 একটা, তাহলে 250, এটা হলো 250 গুণ 6, এটাকে গুণ করলে 1500টি আমরা যন্ত্রাংশ পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 4 দিনের থেকে 12 দিনটা বেশি, সেই জন্য কি হবে যন্ত্রাংশ বেশি তৈরি হবে, 500 থেকে বেশি হচ্ছে 1500, সেই জন্য 1500টা যন্ত্রাংশ তৈরি হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, সময় যখন বাড়াচ্ছি তখন যন্ত্রাংশের সংখ্যাও বাড়ছে, তাহলে সময় এবং যন্ত্রাংশের সংখ্যা দুটো পরস্পর সরল সম্পর্কে আছে। তাহলে আমরা এই পাতাতে যে অঙ্কগুলো করলাম, এখানে কি বলেছিল, দুটি রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করি, তাহলে দুটো রাশির মধ্যে আমরা সম্পর্ক কি পেলাম, সরল সম্পর্ক পেয়েছি এবং আমরা সমাধান করতে পেরেছি। বাকি যে অঙ্কগুলো থাকলো এগুলো তোমরা করতে পারবে। এবার দেখো পরের পাতাতে যাও, পরের পাতায় দেখো 200 পাতা, 200 পাতাতে একের অঙ্কটা যেটা আগের পাতায় তোমরা করলে, আমি আর একেরটা দেখাচ্ছি না, আমি দুয়েরটা দেখাচ্ছি। দেখো দুয়েরটা কি দিয়েছে, মীরা 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল, তাহলে মীরা 4টি লজেন্স কিনলে কত পয়সা দিত। আমরা এখানে দুটো রাশি কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লজেন্সের সংখ্যা আর একটা হচ্ছে লজেন্সের দাম, কিন্তু দামটা দেখো এখানে দিয়েছে 5 টাকা আর এখানে উত্তরটা চেয়েছে কত পয়সা দিত। কত পয়সা দিত মানে কি, আমাদেরকে পয়সায় উত্তরটা বার করতে হবে। তাহলে আমরা আগে কি করব, না টাকাকে আমরা পয়সায় নিয়ে যাব। 1 টাকা মানে কত, 100 পয়সা আমরা জানি, তাহলে 5 টাকা মানে কত হবে, 100 গুণ 5 সমান 500 পয়সা। এবার আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমাদেরকে বলেছে কত পয়সা দিত, তার মানে কি পয়সা যে রাশিটা মানে লজেন্সের দাম যেটা সেটা আমরা ডান দিকে রাখবো, তাহলে বাঁ দিকে রাখবো লজেন্সের সংখ্যা, ব্র্যাকেটে লিখবে টি, লজেন্সের দাম লিখবে ডান দিকে, ব্র্যাকেটে লিখবে পয়সা, কারণ আমরা উত্তরটা পয়সাতে বার করব। তাহলে 10টি লজেন্সের দাম কত, 10টি লজেন্সের তাহলে দাম কত দিয়েছিল ওখানে 5 টাকা, 5 টাকাকে আমরা নিয়ে গেছি 500 পয়সা, আর এখানে দেখো আমরা পয়সা লিখেছি সেখানে আমরা, সেই জন্য আমরা এখানে 500 লিখব। তাহলে 10টি লজেন্সের দাম 500 পয়সা হলো, তাহলে 4টি লজেন্সের দাম কত, এবার আমরা বার করব পয়সাতে বার করব, তাহলে 10টি লজেন্সের দাম 500 পয়সা, 1টি লজেন্সের দাম কত হবে, কম পয়সা লাগবে সেই জন্য 500কে আমরা 10 দিয়ে ভাগ করছি, 4টি লজেন্সের দাম কত হবে, দেখো লজেন্সের সংখ্যা আবার বেড়ে গেছে সেই জন্য এখানে গুণ 4 লিখেছি, তাহলে 500 ভাগ 10 গুণ 4, এটাকে কাটাকাটি করলে কত হবে, 50 গুণ 4 মানে 200 পয়সা। ঠিক আছে, তাহলে মীরা 4টি লজেন্স কিনলো 200 পয়সা দিত, 4টি লজেন্স কিনলে 200 পয়সা দিত। এখানে দেখো লজেন্সের সংখ্যা কি হয়েছে, 10 থেকে কমে 4 হয়েছে, সেই জন্য দামটাও কমে 500 থেকে 200 পয়সা হয়েছে। ঠিক আছে, তাহলে এ দুটো কিসে আছে, দুটো রাশি সরল সম্পর্কে আছে। এরপর দেখো পাঁচের অঙ্ক দেখাচ্ছি, তৃষার কাছে 100 টাকা আছে, তাহলে 4000 গ্রাম চালের দাম 160 টাকা, সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে, তার মানে কি 160 টাকায় সে 4000 গ্রাম চাল কিন, 160 টাকায় 4000 গ্রাম চাল পাওয়া যায়, তাহলে 100 টাকায় কতটা সে চাল পাবে। তাহলে দুটো রাশি আমরা কি কি পেলাম, একটা হচ্ছে চালের পরিমাণ আর একটা হচ্ছে চালের দাম, আমাদেরকে কি বার করতে হবে, কত গ্রাম চাল কিনবে মানে কি চালের পরিমাণটা বার করতে হবে, সেই জন্য আমরা চালের পরিমাণকে দেখো ডান দিকে রেখেছি আর বাঁ দিকে রাখবো কি চালের দাম। গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে লিখবে, তাহলে বাঁ দিকে আমরা লিখবো চালের দাম, ব্র্যাকেটে লিখবো দামটা, দেখো টাকায় দেয়া আছে সেই জন্য ব্র্যাকেটে আমরা টাকা লিখবো, ডান দিকে লিখবো চালের পরিমাণ, ব্র্যাকেটে আমরা লিখবো গ্রাম, তাহলে 160 টাকায় 4000 গ্রাম চাল পাওয়া যায়, তাহলে তার কাছে 100 টাকা ছিল সেটাতে আমরা কত পরিমাণ চাল পাবো,
সেই জন্য আমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। তাহলে ভাষাটা কিভাবে আমরা লিখবো এবার? ঐকিক নিয়মটা এইভাবে আমরা লিখবো, 160 টাকায় চাল পাওয়া যায় 4000 গ্রাম। তাহলে 1 টাকায় চাল পাওয়া যাবে কত? দেখো 160 থেকে কমে 1 টাকা হয়েছে, সেই জন্য পরিমাণটাও কমবে, 4000কে আমরা 160 দিয়ে ভাগ করব। আবার দেখো 1 টাকা থেকে বেড়ে 100 টাকা হয়েছে, 100 টাকায় চাল পাওয়া যাবে কত? গুণ হবে এটা 4000 ভাগ 160 গুণ 100। এবার এটাকে কাটাকাটি করলে কত আসছে দেখো, তোমরা কাটাকাটিটা বুঝতে পারবে। 0 আর 0 কেটেছি, এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 8 16, 2 দিয়ে কাটো, 2 8 16, 2 5 10, ঠিক আছে। তারপরে 8 দিয়ে এটাকে কাটো, 8 5 40, 2 0, তাহলে 5 5 25, তাহলে 2500 গ্রাম চাল 100 টাকায় সে কিনতে পারবে, ঠিক আছে। সে ওই টাকা দিয়ে 2500 গ্রাম চাল কিনবে। এরপরে দেখো ছয়ের অঙ্ক কি দিয়েছে, ছয়ের অঙ্ক দিয়েছে ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে। এখানে দেখো দুটো রাশি কি কি, একটা আমরা দেখতে পাচ্ছি মিনিট দেয়া আছে, মিনিট মানে কি সময় এটা, আর একটা দেয়া আছে পৃষ্ঠা মানে বইয়ের কটা পাতা সে পড়তে পারবে। তাহলে একটা হবে পৃষ্ঠা আর একটা হবে সময়, তাহলে কোনটা আমরা ডান দিকে রাখবো? কত ঘন্টায় বলেছে, তার মানে সময়টাকে, সময় রাশিটাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, বলে আমরা বাঁ দিকে লিখবো পৃষ্ঠা, 240টি পৃষ্ঠা পড়তে পারে, সেই জন্য আমি এখানে টি লিখেছি। সময় দেখো মিনিটে দেয়া আছে, 480 মিনিট দেয়া আছে, কিন্তু ঘন্টায় বার করতে হবে, উত্তরটা ঘন্টায় বার করতে হবে, তাহলেও আমরা এটা মিনিটে লিখেছি। আগে আমরা মিনিটে বার করব, তারপরে সেটাকে ঘন্টাতে নিয়ে যাব, সেই জন্য সময়টাকে আমরা ব্র্যাকেটে মিনিটে লিখেছি। তাহলে 240টা পৃষ্ঠা সে 840 মিনিটে পড়ে, তাহলে 540 পৃষ্ঠা কত মিনিটে সে পড়বে, সেই জন্য এখানে জিজ্ঞাসা চিহ্ন। 240টি পৃষ্ঠা পড়তে সময় লাগে 480 মিনিট, 1টি পৃষ্ঠা পড়তে সময় লাগবে কত? কম সময় লাগবে, তাহলে 480 ভাগ 240 মিনিট। 540টি পৃষ্ঠা মানে বেশি, একের থেকে বেশি পড়তে সময় লাগে, বেশি সময় লাগবে, সেই জন্য 540টা গুণ হয়েছে, তাহলে 480 ভাগ 240 গুণ 540। এবার এটাকে আমরা কাটাকাটি করব, দেখো 0 0 কেটেছি, 24 2 গুণে 48, 2কে 540 দিয়ে গুণ করো, গুণ করলে হবে 1080 মিনিট। এবার 1080 মিনিটকে আমরা কি করব, না ঘন্টায় নিয়ে যাব। 1080 মিনিটকে দেখো 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 60 একে 60, এখানে 48 0 নামাও, 6 8 48, মানে 60কে 8 দিয়ে গুণ করলে 480, তাহলে 18 ঘন্টা হচ্ছে সময় লাগবে, তাহলে সময় লাগবে কত, 18 ঘন্টা, তাহলে 18 ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে, ঠিক আছে, বোঝা গেল। এটাও কিন্তু সরল সম্পর্কে আছে, দেখো পৃষ্ঠার সংখ্যা বেড়েছে এবং সময়ও বেড়েছে, 480 থেকে বেড়ে 1080 মিনিট হয়েছে, সেই জন্য এই দুটো রাশি সরল সম্পর্কে আছে। এরপরে দেখো আটের অঙ্ক পড়ছি, নাজিরার কাছে 50 টাকা আছে, সে 2টি বিস্কুট কিনতে 1 টাকা দেয়, তাহলে 50 টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে। এখানে দুটো রাশি কি কি, একটা হচ্ছে বিস্কুটের সংখ্যা আর একটা হচ্ছে বিস্কুটের দাম, কি বার করতে হবে আমাদের, কতগুলি বিস্কুট কিনবে, মানে বিস্কুটের পরিমাণটা বা বিস্কুটের সংখ্যাটা আমাদেরকে ডান দিকে রাখতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, বাঁদিকে লিখব বিস্কুটের দাম, এটা দেওয়া আছে দেখো টাকায়, আর বিস্কুটের সংখ্যা দেওয়া আছে টিতে, তাহলে 1 টাকায় সে 2টি বিস্কুট কিনেছে, তাহলে 50 টাকায় সে কতগুলো কিনবে, ঠিক আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এবার দেখো 1 টাকায় পাওয়া যায় 2টি বিস্কুট, 50 টাকায় মানে 1-এর থেকে 50 বেশি, সেই জন্য বিস্কুটের পরিমাণও বেশি হবে, 2 গুণ 50টি বিস্কুট মানে 100টি বিস্কুট, তাহলে 50 টাকায় সে 100টি বিস্কুট কিনবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দামটা যখন 1 টাকা থেকে বেড়ে 50 টাকা হয়েছে, তখন বিস্কুটের সংখ্যাও বেড়ে 2 থেকে 100 হয়েছে, ঠিক আছে, সেই জন্য বিস্কুটের দাম ও বিস্কুটের সংখ্যা
দুটো হচ্ছে পরস্পর সরল সম্পর্কে আছে, মানে দাম বাড়লে বিস্কুটের সংখ্যাও বাড়বে। এই পর্যন্ত, বাকি অঙ্কগুলো তোমরা করে নেবে।